আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখন আমার যে ভিডিওটা, এটা হলো আসলে বর্তমানে কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়া সহ আপনার মিডিয়াতে, মিডিয়া জগতে আর কি, টেলিভিশন হোক বা ফেসবুকে হোক, ইউটিউবে হোক, আসলে অনেক ধরনের ভিডিও আসতেছে যেগুলো নিয়ে অনেকে টেনশনে আছে, যে ব্যাংকগুলো বন্ধ হয়ে যেতেছে, বাংলাদেশে ব্যাংকে রিজার্ভ নাই, বাংলাদেশে ব্যাংকে এলসি নাই, ডলার নাই, এরকম অনেক ধরনের নিউজ আসতেছে। তো আমি গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম যে আসলে বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে আসলে ওই ধরনের কোনো সমস্যা না, বা ব্যাংকে যার যে আমানত আছে সেই আমানত তারা সেটা সঠিক আছে, সেটাও কোনো সমস্যা নেই, সেটাও তারা সবাই তার আমানত সঠিক মতো ফেরত পাবে। তো তারপরেও আসলে অনেকের এই মনে সন্দেহ যে আসলে বাংলাদেশ ব্যাংক এটা মানুষকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছে নাকি আসলেই এরকম কিছু। তো এই নিয়ে আসলে বিস্তারিত। তারপরে আরেকটি কথা আছে যে আপনার ব্যাংকে যদি 1 কোটি টাকা থাকে, 10 লক্ষ টাকা থাকে, 20 লক্ষ টাকা জমা থাকে, আর ওই ব্যাংকটা যদি বন্ধ হয়ে যায় তো আপনি মাত্র 1 লক্ষ টাকাই পাবেন, এরকম একটি কথা আছে। তো এটাও আসলে কি, আসলে কি আপনি 1 লক্ষ টাকাই পাবেন না তার বেশি পাবেন, নাকি যদি আপনার টাকা ব্যাংকে আসে বা সেই মতে ব্যাংকটা বন্ধ হয়ে গেছে তাহলে আপনার টাকাটা কি হবে? তো এই নিয়ে আসলে আমি কিছু বলবো না, কারণ আমার আসলে এতটুকু জ্ঞান নেই যে আমি আপনাদেরকে পুরোপুরি এভাবে বুঝাইতে পারবো বা বলতে পারবো। তো এই বিষয় নিয়ে আজকে আসলে 71 টিভিতে একটা টক শো হয়েছে, এবং ওই টক শোতে আসলে এইসব বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে। যদি ব্যাংকটা বন্ধ হয়ে যায় তাহলে দর্শকদের যারা কাস্টমার আছে তাদের টাকাগুলো কি হবে, বা আসলে আপনি 1 লক্ষ টাকা পাবেন সেটা কি 10 লক্ষ টাকা থাকলে 1 লাখ পাবেন, না 1 কোটি থাকলে 1 লাখ পাবেন, এরকম কিছু নাকি? তো বিস্তারিত দেখার জন্য অবশ্যই আমার না এটা আপনারা ডাইরেক্ট টক শো যে আছে ভিডিওটা আমি সেটার সাথে দিতেছি, আপনারা ওই ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত যদি দেখেন আর কি, তাহলে আপনার ব্যাংকিং সেক্টর নিয়ে যত সমস্যা, আপনার টাকা নিয়ে যত টেনশন, আপনার টাকা কি পাবেন না পাবেন না, বা 1 লাখ পাবেন না, 10 লাখ পাবেন না, 20 লাখ পাবেন, সম্পূর্ণ টেনশন আসলে আশা করি দূর হয়ে যাবে। তাই বলবো অবশ্যই ভিডিওটা দেখতে থাকবেন, একদম লাস্ট পর্যন্ত দেখেন, এখানে আমি আসলে কিছু বলবো না। ওখানে যারা আপনার আমার সে আপনার সে অনেক জ্ঞানী মানুষ যারা এই নিয়ে আসলে বিশ্লেষণ করেন, বা বাংলাদেশ ব্যাংক অফ কমার্সের যে সাবেক চেয়ারম্যান উনি আসলে কথা বলবেন। তো এই কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, এবং আপনাদের যে যাদের ব্যাংকে অ্যাকাউন্ট আছে বা করবেন বা টাকা রাখবেন অবশ্যই আশা করি ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তাহলে অবশ্যই নয় আপনার যে এই যত ধরনের খবর বা নিউজ দেখতেছেন, যত ধরনের টেনশনে আছেন, সবগুলো টেনশনে আসলে আশা করি দূর হয়ে যাবে। তো এই জন্য বলবো অবশ্যই আপনারা ভিডিওটা দেখতে থাকেন। তো আমি দেখুন আমি ভিডিওটা এখন শুরু করতেছি, এখান থেকে আপনারা দেখা শুরু করেন। ব্যাংক এক যাই থাকুক না কেন, আপনার টাকা 10 লাখ টাকা থাকলেও যদি ব্যাংক দেউলিয়া হয়ে যায় তাহলে আপনাকে 1 লাখ টাকা হাতে ধরিয়ে দিয়ে বাড়ি পাঠিয়ে দেবে। এটি একটা খবর, এই খবর সত্য কি অসত্য সেই বিষয়টি জানার জন্য আমাদেরকে দর্শকরা অনেকবার করে লিখে পাঠিয়েছেন এবং জানতে চেয়েছেন। এবং আমরা আজকে জনাব নুরুল আমিন, সাবেক চেয়ারম্যান অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশ, তাকে আমন্ত্রণ জানিয়েছি এই আলাপটি করবার জন্য। জনাব নুরুল আমিন, আশা করছি আপনি শুনতে পাচ্ছেন আমার কথা। জি ধন্যবাদ। জি জনাব নুরুল আমিন, মানে কথা খুবই স্পষ্ট, সেটি হলো যে আমার 10 লাখ টাকা আছে, ব্যাংক যে কোনো কারণে দেউলিয়া হয়ে গেল এবং আমাকে বললো যে 1 লাখ টাকার বেশি আমরা আর দিতে পারবো না, সরি আপনি বাড়ি চলে যান। এরকম একটি পরিস্থিতি হওয়ার কথা সবাই ভাবছে, শঙ্কিত আছে ব্যাংকে আদৌ তারা টাকা রাখবেন কিনা সেটি নিয়েও তারা ভাবছেন। আসলে বিষয়টি কি জনাব নুরুল আমিন? হ্যাঁ ধন্যবাদ। বিষয়টি আসলে পরিষ্কার হওয়া দরকার যে 1 লক্ষ টাকা যেটা পাওয়া যাবে সেটা কিন্তু বহুদিন আগে থেকে বাংলাদেশ ব্যাংকের অধীনে একটি ইন্স্যুরেন্স স্কিম আছে, যেখানে ব্যাংকগুলোকে প্রতি বছরে 2 বার ইন্স্যুরেন্স প্রিমিয়াম হিসাবে দিতে হয়, এবং সেখানে যে টাকাটা জমা আছে এটা অনেক টাকা, প্রায় 20,000 কোটি টাকার মতো জমা আছে। এই এই টাকাটাই আপনি ইনস্ট্যান্টলি ওই ব্যাংক বন্ধ হয়ে গেলে বা কোনো কারণে অবসায়ন হইলে 6 মাসের মধ্যে আপনি সেটা পাবেন, সেটা সেন্ট্রাল ব্যাংকের দায়িত্ব। হ্যাঁ, কিন্তু টাকার পরিমাণ যদি 20,000 কোটির বেশি হয়, আমানতের পরিমাণ যদি 20,000 কোটির বেশি হয় তখন কি হবে? দেখুন, একই সঙ্গে দেশের সবগুলো ব্যাংক বন্ধ হবে এরকম চিন্তা করার কোনো আমি কারণ দেখি না। তবে এটা হতে পারে যেমন পিপলস লিজিং এর মতো। জি জনাব নুরুল আমিন, একটু শেষ করুন, তারপর আবার আসছি আমি আমার প্রশ্ন নিয়ে।
না যেমন যেমন পিপলস লিজিং এর কথা বলেন, এরকম একটাই হয়েছে হয়তো, যেমন আর বাবা সরকার কিন্তু ব্যাংক বন্ধ হোক এটা চায় না। এবং অতীতকাল থেকে আপনি লক্ষ্য করে দেখবেন যে বিসিসিআই থেকে আরম্ভ করে পরবর্তী সময় এনসিএল বিসিআই এগুলোকে কিন্তু ব্যাংক বন্ধ হইতে দেয় নাই, বিভিন্নভাবেই এটাকে রিভাইভ করা হয়েছে এবং মানুষের কোনো আমানত এই পর্যন্ত কাউরে কাটা যায় নাই। যদি হয় ব্যাপারটা, এরপর থেকে এই ইন্স্যুরেন্স স্কিমটা চালু হয়েছে, যদি হয় তাহলে একটা স্কিমের আন্ডারে ইমিডিয়েটলি 1 লাখ টাকা ওনারা পাবেন, বাকি টাকাটা ওই ব্যাংকের সম্পদ যোগ করার পরে যদি পেয়েবল অবস্থায় পাওয়া যায়, দিতে পারা যাবে, লোন আদায় হইলো, রিজার্ভ হইলো, ক্যাপিটাল হইলো, ওর থেকে কিন্তু প্রপোর্শনেটলি পার্সেন্টেজ ওয়াইজ, আপনার যদি 1 কোটি থাকে, কেউ যদি 10 লাখ থাকে, তাহলে প্রপোর্শনেটলি আপনি 1 কোটির পরিমাণ পার্সেন্টেজ পাবেন, 10 লাখওয়ালা 10 লাখের পার্সেন্টেজ পাবেন। তাহলে কি দাঁড়ালো? তাহলে দাঁড়ালো যে যদি সেই ব্যাংকের আমানতের বিপরীতে সম্পদ না থাকে, তাহলে যে সম্পদ থাকবে সেই সম্পদ আমানতকারীর সম্পদ যেটা সে রেখেছিল তার আনুপাতিক হারে বরাদ্দ হবে, তার মানে তো মানুষের টাকা হারিয়ে যাবে। না, আমার মনে হয় যে ব্যাপারটিকে আমরা সহজ করে বুঝি, জি আমরা একটু সহজ করে বুঝি, মানে যেটি বোঝা যাচ্ছে জনাব নুরুল আমিন, সেটি হলো যে আমার 10 লাখ টাকা ব্যাংকে আছে এবং এরকম 10 জন আমানতকারী আছে, অর্থাৎ মোট 1 কোটি টাকা আমানতকারীরা রাখছেন এই ব্যাংকে, এবং ব্যাংকটি দেউলিয়া ঘোষণা করার পর দেখা গেল ব্যাংকের যে সম্পদ আছে সেটির পরিমাণ হচ্ছে 50 লক্ষ টাকা, তখন আসলে কি হবে? আমার আমার 5 লাখ টাকা করে ফেরত দেবে, 5 লাখ টাকা করে ফেরত দেবে, তাহলে তো আমার আসলে 5 লাখ টাকা খোয়া গেল। ওই ব্যাংক শুরুতে 1 লাখ টাকা করে দিয়ে দিবে, আমি একটু দেওয়ার পরে বাকি 50 লাখ টাকার সম্পত্তি বিক্রি করে, হ্যাঁ ওটা দিয়ে 5 লাখ টাকা করে দিবে, জি আমার তো তাহলে 4 লাখ টাকা খোয়া গেল জানো, হ্যাঁ 4 লাখ টাকা খোয়া যাবে, সেটা খোয়া যাবে জানো প্রবলেম। না না, প্রপোর্শনেটলি হবে, কত খোয়া যাবে, কত পাবেন, কত পেয়েবল হবে, এটা কিন্তু হিসাবের পরে না। আপনি আমাকে বলেন, আপনি যেমন আমি একটি কেস আপনার সামনে উপস্থাপন করেছি যে আমার 10 লাখ টাকা আছে এবং এইরকম 10 জন আমানতকারী আছে, বাকিদের কথা আমি বাদ দিলাম, এই সমসংখ্যক টাকা নিয়ে 10 জন আমানতকারী আছেন যেটির পরিমাণ হচ্ছে 1 কোটি টাকা, মোট 1 কোটি টাকার আমানত আছে আমাদের 10 জন আমানতকারী এক্স ব্যাংকে, এই এক্স ব্যাংক দেউলিয়া হয়ে গেল এবং তার সয় সম্পত্তি যুক্ত করে দেখা গেল যে এক্স ব্যাংক থেকে 50 লক্ষ টাকার সয় সম্পত্তি বা সম্পদ জব্দ করা গেছে, তার মানে 50 লক্ষ টাকা আমাদের সকলের মধ্যে এই 10 জনের মধ্যে প্রপোর্শনেটলি ভাগ হবে, যার থেকে কিনা সর্বোচ্চ 5 লাখ টাকার বেশি তো আমার পাওয়ার কোনো সুযোগ নেই, তার মানে তো আমার বাকি যে 10 লক্ষ টাকা আমি আমানত করেছিলাম, জি 10 লক্ষ টাকা আমি আমানত করেছিলাম, তার মধ্যে থেকে আমার 1 লক্ষ টাকা পাবো আমি, যেটি আপনি সঙ্গে সঙ্গে বিমা হিসেবে ইন্স্যুরেন্স হিসেবে আপনি পাবো সে 1 লক্ষ টাকা, আর প্রপোর্শনেটলি আনুপাতিক হারে যে 5 লক্ষ টাকা পেলাম, অর্থাৎ 6 লক্ষ টাকা সর্বোচ্চ আমি পেতে পারি, 4 লাখ টাকা তো আমার খোয়া যাবেই, তার মানে উনি একমত হয়েছে এটা, যদি একেবারে এটাই হিসাব, এটা নিয়ে কোনো বললে দিস ইজ ভেরি ক্লিয়ার, 1 লক্ষ টাকা সেন্ট্রাল ব্যাংক ইন্স্যুরেন্সের আওতায় দিয়ে দিবেন আর বাকিটা ওর সম্পদ থেকে পার্সেন্টেজ অনুযায়ী পাবেন, আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা ইজ ক্লিয়ার, এটা ওকে। সেক্ষেত্রে এটাও কি ঠিক যে কারো 1 কোটি টাকা থাকলে উনি 1 লাখ টাকা পাবেন, কারো 1 লাখ টাকা থাকলে উনি ইন্স্যুরেন্স থেকে 1 লাখ টাকাই পাবেন বিমা থেকে? ইয়েস অবশ্যই, প্রথম 1 লক্ষ টাকার কোনো পার্সেন্টেজ নাই, এটা সবার জন্য। হ্যাঁ, এবার আরেকটা প্রশ্ন আছে, কারো যদি 100টা হিসাবে আলাদা আলাদা 1 লাখ করে টাকা থাকে তখন উনি কি পাবেন? একজন লোকের এটা ব্যক্তির একটা ব্যাপার, অ্যাকাউন্টের ব্যাপার, এটা অবশ্যই ব্যক্তি হিসাবে উনি ওই টাকাটা পাবেন না, ওনার যদি 100টা একসাথে একজন লোকের 100টা অ্যাকাউন্ট থাকতে পারে না, দেখি একটু কি বলেন জি জনাব নুরুল আমিন।
তিনটা অ্যাকাউন্ট থাকতে পারে দুইজনের, একটা জয়েন্ট অ্যাকাউন্ট থাকতে পারে, কোম্পানির নামে থাকতে পারে ওনার, যদি ওই রকম অ্যাকাউন্ট প্রতি অ্যাকাউন্টের জন্য 1 লক্ষ টাকা পাওয়া যাবে, প্রতি অ্যাকাউন্টের জন্য, প্রতি অ্যাকাউন্টের জন্য 1 লক্ষ টাকা করে পাওয়া যাবে, প্রতি অ্যাকাউন্টের জন্য পাওয়া যাবে, তাই তো জনাব নুরুল আমিন? জি জি, এটি পরিষ্কার। জি জি জি, তাহলে কি এখন যারা 1 কোটি টাকা আছে ভেঙে অ্যাকাউন্ট ভাগ করে সব ব্যাংকে ছড়িয়ে দেওয়া উচিত? দুজনে মিলে তিনটা অ্যাকাউন্ট করতে পারবেন। নুরুল আমিন সাহেব, আমরা পত্রিকায় দেখেছি 10-12টা ব্যাংকের নাম এসেছে এবং বলা হয়েছে যে তাদের ঘাটতি আছে, জি, এটা আসলে কতটুকু ঠিক? জি না না, আপনার ঘাটতি যেটা আছে সেটা হচ্ছে হিসাবায়নে বাংলাদেশ ব্যাংকের যে বিধিবিধান আছে অ্যাকাউন্টিং করার জন্য, সেই প্রভিশন ঘাটতির সঙ্গে আমানতকারী ডিপোজিটের এখনই কোনো মানে খারাপ সম্পর্ক নাই, নেগেটিভ সম্পর্ক নাই। যদি বন্ধ হয়ে যায় তখনই আপনার ওই স্কিমটা চালু হবে। আর যে ব্যাংক লসে আছে সে হয়তো ডিভিডেন্ড দিতে পারে না, কিন্তু আমানতকারীর ইন্টারেস্টটা লস করে হইলেও অ্যাকাউন্টে 6 মাসে একবার করে ক্রেডিট করতে হয়। তার মানে যেটা হচ্ছে, আপনি যেটা বোঝাচ্ছেন যে ওর প্রভিশন ঘাটতি অথবা ক্যাপিটাল ঘাটতি থাকলেই আমানতকারী কিন্তু বিপদের সম্মুখীন নয় যতক্ষণ পর্যন্ত ওই ব্যাংকটা খোলা থাকে। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাচ্ছি এই প্রসঙ্গে, এই যে পিপলস লিজিং, ইন্টারন্যাশনাল লিজিং, এদের যারা আমানতকারী আছে তাদের তাদের ক্ষেত্রে কোনো ধরনের মানে টাকা ফেরত পাওয়ার কি ধরনের বিধান আছে? দেখুন, এই যে এগুলোকে আমরা নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বলি, জি, এরা কিন্তু ইন্স্যুরেন্সের আওতায় নাই, ফলে যে অবসায়ক পিপলস লিজিংকে নিয়োগ করা হয়েছে গত 6 মাস প্রায় হয়ে গেল, তারা অডিট করে এই ব্যাংকের কত সম্পদ পাওয়া যাবে যেটা পে করার মতো, আপনি আরও জানেন এই ডাইরেক্টরদের অ্যাকাউন্ট ফ্রিজ করে যদি সেগুলো আটক করা হয় তাহলে আরও কিছু টাকা যোগ হবে ওদের ক্যাপিটালের টাকা, বাংলাদেশ ব্যাংকে যদি কোনো জমা থাকে সেই টাকা, বাইরে বা ভিতরে অন্য কোনো ব্যাংকে রিজার্ভ থাকে সেই টাকা যোগ করে একটা সামগ্রিক ব্যবস্থা করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। কে কতভাবে আমি জানি না, তবে পিপলসের ক্ষেত্রে কথাটা আলাদা এই জন্য যে ওই ওটা অলরেডি বন্ধ করা হয়েছে, সেই ক্ষেত্রে দাবি অনুযায়ী আমানতকারী প্রথম, দেন হচ্ছে অন্যান্য শেয়ার হোল্ডাররা পরে আসবে, এটা কতগুলো ধাপ আছে। ছোট আমানতকারীরা একটু হয়তো আগে বেনিফিটটা পাবেন, তারপরে গিয়ে শেয়ার হোল্ডাররা পাবেন সব শেষে, এবং ডিরেক্টররা পাবেন আরও পরে, যদি যেই পরিমাণ দেওয়ার একটা ব্যবস্থা করতে পারে তখন গিয়ে ওটা একটা হিসাব হবে, সেটা সেন্ট্রাল ব্যাংক কিছু নিয়ম নীতি করে। বিকজ আমাদের এখানে শুধুই দেউলিয়া আইনটা কিন্তু পারফেক্টলি নাই, এবং অবসায়ন হইলে কোন ক্ষেত্রে কি হবে এরকম এক্সাম্পল কিন্তু বাংলাদেশে এখনো ক্রিয়েট হয় নাই, পিপলস দিয়ে এটা একটা এক্সপেরিমেন্ট হওয়ার সম্ভাবনা সামনে আসে, তাহলে বিষয়টা আরো পরিষ্কার হবে। একটু ফেসবুকের কয়েকটা প্রশ্ন নিয়ে, যে শব্দটা বললেন যে আমাদের আর্থিক ব্যবস্থাপনার মধ্যে এখনো এক্সপেরিমেন্ট হচ্ছে, অবসায়নের ক্ষেত্রে যেটা এটা এই প্রথম, এর আগে কিন্তু কোনো ব্যাংক এখানে হয় নাই, সারা পৃথিবীতে তো অবসায়ন হয়, তো সেইটা তো নজির আছে আমাদের। হ্যাঁ, সারা পৃথিবীতে আছে, সারা পৃথিবীতে আছে, নিয়ম কারণ আছে। যেমন আমেরিকাতে প্রতি বছর কয়েকটা ব্যাংক, কয়েকশো ব্যাংক বন্ধ হয়, বিকজ দে আর কভার্ড বাই ইন্স্যুরেন্স, কোনো আমানতকারী ক্ষতিগ্রস্ত হয় না, ব্যাংক বন্ধ হলে নোটিফাই করা হয়, নোটিফাই করলে যার যার আমানত ফেরত নিয়ে চলে যায়, ব্যাংক তার দরজা বন্ধ করে দেয়। আমাদের দেশে কিন্তু সেই সিস্টেম নাই, আমরা এখানে আমরা ইউনিট ব্যাংকিং করি না, আমরা ব্রাঞ্চ ব্যাংকিং করি, সেই ক্ষেত্রে কিন্তু সেন্ট্রালি হিসাবটা